I'm a student of Khulna University in Environmental Science. I have completed my graduation from Environmental Science from Khulna University. Lexicon e amar asha amar graduation er pore ami siddhanto nei je ami arts coaching korbo ebong arts dibo. Shei uddeshe muloto Lexicon e asha. Lexicon e ami 3 masher je class chilo shei class e ami bhorti hoy. Ar 3 mashe tana class korechi ebong ekhane ami 10 theke 12 ta mock test diyechi. লেক্সিকনের সবচেয়ে স্পেশাল দিক হচ্ছে ক্লাসগুলো। এর প্রত্যেকটা ক্লাসে খুব সুন্দরভাবে আইএলটিএস সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়, যেটা আমাদের জন্য খুবই সহায়ক ছিল। ক্লাসগুলোর মধ্যে দিয়ে অল্প অল্প কিছু টিপস এবং স্কিলস ডেভেলপ করার সিস্টেম শিখিয়ে দেওয়া হয়, যেটার জন্য আইএলটিএসের মেন পরীক্ষাটাতে অনেক বেশি সহায়ক ছিল সেটা, বিশেষ করে রিডিং সেকশনের জন্য। আর মক আমি এখানে 10 থেকে 12টার মতো মক টেস্ট দিই, সেই 10 থেকে 12টার মক টেস্ট প্রত্যেকটাই আমার জন্য খুব সহায়ক ছিল। মক টেস্টগুলো যথেষ্ট কম্পিটিটিভ ছিল এবং প্রত্যেকটা মক টেস্টেই নতুন নতুন প্যাটার্ন এবং নতুন নতুন ধরনের ওয়ার্ডের সাথে আমি পরিচিত হওয়ার সুযোগ পাই। আর লেক্সিকনের অন্যতম একটা বিশেষ দিক হচ্ছে এখানকার গালা টেস্টটা, যেটা মেন পরীক্ষার আগে হয়। গালা টেস্টটাতে মূলত প্রফেশনাল স্পিকারদের আনা হয় এবং এটা আমাদেরকে আমাদের স্পিকিং সেটটা ডেভেলপ করতে অনেক সাহায্য করেছে মেন এক্সামের দিন। আর লেক্সিকনের আরও একটা বিশেষ দিক হচ্ছে এখানে আমাদের স্পিকিং সেক্টর, যেহেতু আমরা সবাই কম বেশি রিডিং এবং রাইটিংয়ের সাথে আমাদের একটা চর্চা থাকে কিন্তু স্পিকিংটা আমরা চর্চা করি না, স্পিকিংয়ের জন্য লেক্সিকনে সবসময় আইস ব্রেকিং সেশন এবং ডিবেট সেশনটা ছিল, যেটা অবশ্যই খুব সহায়ক ছিল আমার স্পিকিং সেক্টরটাকে ডেভেলপ করা। সুতরাং কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আইএলটিএসে বসবো এবং আইএলটিএস পরীক্ষায় একটা ভালো স্কোর চাই, আমার মনে হয় এখানে আসলে সে অবশ্যই খুব ভালোভাবে, যদি সে এখানকার স্কিল এবং টিপসগুলোকে ফলো করে, সে অবশ্যই খুব ভালো একটা স্কোর পাবে।